আজকে আমরা শুরু করবো হচ্ছে গণিত বইয়ের অধ্যায় 2, সেট ও ফাংশন। ঠিক আছে, তো সেট জিনিসটা কি, ফাংশন জিনিসটা কি, সেটা আমরা আগে দেখবো। সেট হচ্ছে আসলে তোমার একটা টার্ম আমাদের নতুন শিখতে হবে সেট বোঝার জন্য, সেটা হচ্ছে সুসংজ্ঞায়িত। ঠিক আছে, একটা ওয়ার্ড শিখতে হবে, সেটা হচ্ছে কি, সুসংজ্ঞায়িত। ঠিক আছে, সুসংজ্ঞায়িত মানে কি, সংজ্ঞায়িত মানে হচ্ছে একটা জিনিসকে তুমি ডিফাইন করবে বা সংজ্ঞা দিবা তাকে, আর সুসংজ্ঞায়িত মানে হচ্ছে যে ওটার তুমি একদম নির্দিষ্ট করে একটা সংজ্ঞায়িত করবে। ঠিক আছে, যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে তোমার কাছে কি কি বই আছে, তুমি বইগুলোর নাম আমাকে একটা লিস্ট বানায় দাও। ঠিক আছে, তুমি কি করবা, সবগুলো বইয়ের নাম লিখবা। সো ওই বইয়ের নামগুলোকে যদি আমি একটা একটা বক্স চিন্তা করি, ঠিক আছে, যেমন ধরো তোমার কি কি বই আছে, ধরো ম্যাথ বই, তারপর হায়ার ম্যাথ বই, তারপর হচ্ছে ফিজিক্স বই, কেমিস্ট্রি, এগুলো তুমি সিরিয়ালি লেখলা। ঠিক আছে, তো এই যে এই সবগুলাকে তুমি যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, মানে প্রত্যেকটা উপাদানকে তুমি কমা দিয়ে আলাদা আলাদা করলা, ঠিক আছে, তারপর সবগুলো উপাদানকে তুমি কি করছো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিছো। তো যখনই আমরা হচ্ছে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, তার মানে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে একটা কি, সেট। তার মানে আমরা সেটের সংজ্ঞা কি বলবো, যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম একটা কি বলা যায় এটাকে, একটা তালিকা করব। ঠিক আছে, তো ওই তালিকাটাই হবে তোমার একটা সেট, আর এবং ওই তালিকার প্রত্যেকটা উপাদানকে আমরা আলাদা আলাদা করে, মানে কমা দিয়ে আমরা আলাদা আলাদা করে বুঝাবো। ঠিক আছে, আচ্ছা, আর সেট হচ্ছে কি, আর ওই যে তোমাকে বললাম ওয়ার্ডটা কি বুঝলাম, সুসংজ্ঞায়িত, তার মানে ওই সেটের প্রত্যেকটা উপাদান কি হইতে হবে, সুসংজ্ঞায়িত হইতে হবে। সুসংজ্ঞায়িত মানে কি, তুমি চাইলে এখানে উল্টা পাল্টা কিছু আনতে পারবা না, তোমার হচ্ছে নির্দিষ্ট কিছু এখানে তোমার সেটে থাকতে হবে। যেমন তোমার, আমি কিন্তু প্রথমে বলে নিছি যে তোমার যে বইগুলো আছে, এখন আমি যদি আমার যে বই আছে ওই বই যদি এখানে নিয়ে আসি তাহলে হবে, হবে না। আমি কিন্তু সংজ্ঞায়িত করে দিছি যে তোমার এখানে বই লাগবে শুধু তোমার, তোমার বইগুলোর নাম তুমি দিবা, তুমি চাইলে এখানে অন্য কোনো বই আনতে পারবা না। তার মানে তোমার এই প্রত্যেকটা সেটের এই প্রত্যেকটা উপাদান কিন্তু সুসংজ্ঞায়িত। ঠিক আছে, তার মানে মানে বাস্তব জগতের সুসংজ্ঞায়িত উপাদানগুলোকে নিয়ে সেট বানানো হয়। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো এই ছিল তোমার সেট, সেটের সংজ্ঞা। তো দেখো এখানে কি বলছে, দেখছো যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এটা হচ্ছে একটা কালেকশন বা একটা সমাবেশ, মানে অনেকগুলো বস্তুর বা বস্তু হোক, উপাদান হোক, যেই হোক, এটা বাস্তব মানে চিন্তা জগতে, মানে সহজ কথা আমরা এই বাস্তব জগৎ বা আমরা যা যা চিন্তা করতে পারি এবং যা যা দেখি, সব যে কোনো কিছু নিয়ে আমরা যদি একটা ওটাকে সুসংজ্ঞায়িত করি, ঠিক আছে, তো সুসংজ্ঞায়িত সে বিভিন্ন উপাদানগুলোকে নিয়ে যে আমরা একটা বাঞ্চ করি বা সমাবেশ করি, সেটাকে বলে তোমার সেট। ঠিক আছে, এখন সেটকে তুমি বিভিন্ন আকার প্রকাশ করতে পারো। যেমন ধরো তুমি যদি বইয়ের পুরা নাম দাও তাইলেও চলবে, আবার তুমি যদি বইয়ের শর্টকাট নাম দাও, যে এইচ এম মানে হায়ার ম্যাথ, এম দিয়ে হচ্ছে ম্যাথ, পি দিয়ে ফিজিক্স, এভাবে প্রকাশ করলেও পারো, যেভাবে ইচ্ছা। বুঝতে পারছো? আবার তোমার মানে যে কোনো কিছু সেট হতে পারে, যে কোনো কিছু, মানে এই জগতের যে কোনো কিছু নিয়ে তুমি সেট বানাতে পারো। বাট ওটা কি হইতে হবে, ওটা র্যান্ডম হতে, র্যান্ডম হইলে হবে না অবশ্যই, সেটা কি হইতে হবে, সুসংজ্ঞায়িত হইতে হবে, র্যান্ডম হইলে হবে না। বুঝা গেছে আমার কথাটা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো যে যেমন তিনটে সংখ্যা নিয়ে একটা সেট এখানে লেখা আছে, ঠিক আছে, তো কি বলছে, দেখো সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। মানে তুমি সেটে যতগুলো উপাদান নিবা, মানে মানে কি বল, উপাদান না, মানে তুমি সেটে যে সদস্যগুলো নিতেছো ওই সদস্যগুলোকে কি বলা হয়, উপাদান বলা হয়। ঠিক আছে, সেটের উপাদান বলা হয়, আর উপাদানগুলোকে তুমি কিভাবে চিনবা, কমা দিয়ে এগুলো আলাদা করা থাকে। যেমন এখানে টু একটা উপাদান, ফোর একটা উপাদান, সিক্স একটা উপাদান। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো তাহলে আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে একটা সেট এ আর বি এর সেট। ঠিক আছে, এবার দেখো কি বলছে, বি সেটের উপাদান হচ্ছে এ আর বি, আর বলছে এই উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এপসাইলন। দেখো এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে কি চিহ্ন, এপসাইলন। বাট সেটের মধ্যে এটার নাম আছে একটা, এটার নাম হচ্ছে বিলংস টু। এটার নাম কি, নাম হচ্ছে বিলংস টু, মানে ওটাতে বিলং করে বা ওটার মধ্যে আছে। যেমন তোমার যদি বলে যে এই যে এ, এ বিলংস টু বি, তার মানে কি, এই যে এ উপাদানটা কোথায় আছে, বিতে আছে, মানে এটা এ, এ বিতে বিলং করে। ক্লিয়ার? বুঝতে পারছো? তেমনি দেখো এখানে বি, বিও কিন্তু এই ছোটদের বিও কিন্তু বি সেটের মধ্যে আছে, তার মানে আমি কি লিখবো, বি বিলংস টু বি বলবো। বুঝতে পারছো? এখানে লেখা আছে এ বিলংস টু বি, বিলংস টু বি গেল। এবার দেখো এই বিতে কিন্তু আর কোনো উপাদান নাই, আমি যদি বলি সি, এই সি উপাদান কিন্তু বিতে নাই, তাহলে আমি কি বলবো, নট বিলংস টু বি বলবো। ঠিক আছে, বি অথবা ডাজ নট বিলং টু বি, একই কথা। ঠিক আছে, গেল। মানে আমরা তাহলে তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে সেট,
তারপর সেটের উপাদান, তারপর হচ্ছে বিলংস টু জিনিসটা আমরা শিখলাম, ঠিক আছে। এবার হচ্ছে দেখো, আমরা সেট প্রকাশের পদ্ধতি শিখব। সো অলরেডি কিন্তু আমরা শিখে গেছি সেট প্রকাশের পদ্ধতিটা হচ্ছে কিরকম, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, আর উপাদানগুলাকে কমা দিয়ে দিয়ে আলাদা করা হয়, ঠিক আছে। হ্যাঁ, তো এই মেথডটার নাম হচ্ছে কি, র্যান্ডম? না 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 না, র্যান্ডম না, ওগুলো সুসংজ্ঞায়িত হইতে হবে। আমি কি বলছি যে র্যান্ডম হইতে পারবে না, র্যান্ডম হইতে পারবে না, বুঝছো? সুসংজ্ঞায়িত হইতে হবে। হ্যাঁ বলছি, র্যান্ডম হইতে পারবে না, অবশ্যই উপাদানগুলোকে সুসংজ্ঞায়িত হইতে হবে। মানে তুমি সেটটাকে অবশ্যই আগে সংজ্ঞায়িত করে নিতে হবে যে এটা কিসের সেট, যার সেট ওই গুলার উপাদানই তোমার নিতে হবে, বুঝতে পারছো? তাহলে দেখো, এই সেট প্রকাশের পদ্ধতি আছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম, যে এক্সাম্পল দেখলাম, সেগুলো কি ছিল? তালিকা পদ্ধতি ছিল, মানে সবগুলো উপাদানকে তুমি জাস্ট এখানে ডাইরেক্ট লিখে দিছো কমা দিয়ে দিয়ে, বুঝতে পারছো? এই পদ্ধতিটা তুমি কি বলে, তালিকা পদ্ধতি বলে। ইংলিশে হচ্ছে রোস্টার মেথড অথবা ট্যাবুলার মেথড, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার সেটের গঠন পদ্ধতি। আরেকটা হচ্ছে কি পদ্ধতি, গঠন পদ্ধতি, বা ইংলিশে বলে সেট বিল্ডার মেথড। তো ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে তালিকা পদ্ধতিতে, খেয়াল রাখবা, তালিকা পদ্ধতিতে প্রত্যেকটা উপাদান ডাইরেক্ট উল্লেখ করা থাকে, বুঝতে পারছো? মানে ওগুলো তালিকা দেওয়া থাকে, মানে সবগুলো উপাদানই তুমি সেটের মধ্যে প্রকাশ করবা। আর গঠন পদ্ধতি হচ্ছে তুমি উপাদানগুলাকে লিখবা না, তুমি কি করবা না, উপাদানগুলাকে লিখবা না, কিন্তু উপাদানগুলো কিরকম হবে সেটার একটা আইডিয়া তুমি দিয়ে দিবা। যেমন দেখো, যে এ একটা সেট, এই সেটে কিন্তু কোনো উপাদান নাই, আছে বলো তো? এই সেটে কিন্তু কোনো উপাদান নাই, এটা কিন্তু তালিকা পদ্ধতি না। আমাদের তালিকা পদ্ধতি হচ্ছে সরাসরি যে উপাদানগুলো সেগুলো দেওয়া আছে, আর গঠন পদ্ধতি হচ্ছে তোমার উপাদানগুলো দেওয়া থাকবে না, কিন্তু উপাদানগুলো কিরকম হবে সেটার একটা ধারণা দেওয়া থাকবে, বুঝতে পারছো? এবং সেটা হচ্ছে কি, গঠন পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা দেখো একটা এক্সাম্পল, এখানে দেখো একটা এ একটা সেট দেওয়া আছে, এবং সেখানে বলছে হচ্ছে কিছু চিহ্ন আছে। দেখো এই যে এক্স এর পরে যে একটা তোমার কোলন দেওয়া আছে, হ্যাঁ এই যে দেখো এক্স এর পরে একটা কোলন দেওয়া আছে, এই কোলনটাকে সেটে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে সাচ দ্যাট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাচ দ্যাট। সাচ দ্যাট মানে কি, এমন যেন। সাচ দ্যাটের বাংলা কি, এমন যেন। হ্যাঁ হ্যাঁ, তার মানে এক্স সাচ দ্যাট, তার মানে কি, এক্স এমন হবে যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, তার মানে 1 3 5 7। তার মানে দেখছো, এখানে কিন্তু আমি কোনো কোনো উপাদান কিন্তু লিখি নাই, কিন্তু উপাদানগুলো কেমন হবে সেটা ধারণা আমি এভাবে সাচ দ্যাট দিয়ে দিয়ে দিছি। কি হবে, যে এক্স হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা, তার মানে এটার মধ্যে উপাদানের অভাব নাই অসীম পর্যন্ত, ঠিক না? 1 3 5 7 11 করে বাড়তে থাকবে, মানে সকল স্বাভাবিক বিজোড় সংখ্যাই আমার কোন সেটে আছে, এ সেটের মধ্যে আছে, বুঝতে পারছো বিষয়টা? তো এটা হচ্ছে কি পদ্ধতি, গঠন পদ্ধতি, ঠিক আছে। যেমন দেখেন কি বলছে, যে বি একটা সেট যেখানে উপাদানগুলো, যে এক্স বলতে কি বোঝায় বলতো, এক্স হচ্ছে এখানে উপাদান, এক্স হচ্ছে এখানে কি বলতো, উপাদান, মানে উপাদানগুলো এমন হবে যেন এক্স সাবজেক্ট, মানে কি, উপাদানগুলো এমন হবে যেন নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, মানে রোল 1 থেকে 5-এর যে লিস্ট সেটা হচ্ছে আমাদের এখানে সেট, বুঝতে পারছো? এখানে কিন্তু ওই তোমার 5 জন শিক্ষার্থীর নাম বলা হয়নি, বাট এখানে উল্লেখ করে দিছে যে এক্স সাচ দ্যাট, মানে এক্স এমন হবে যেন সেই এক্স এর মানগুলো হবে অ্যাকচুয়ালি কি, নবম শ্রেণীর 5 জন শিক্ষার্থী, মানে সেটার উপাদানগুলো হবে কি, ক্লাস 9-এর 5 জন শিক্ষার্থী, আর প্রথম 5 জন শিক্ষার্থী। কিন্তু দেখছো, তুমি যদি এখানে রোল 1 থেকে 5-এর বাইরে কাকে আনা হবে, হবে না, এটা কিন্তু সুসংজ্ঞায়িত করা আছে যে তোমাকে অবশ্যই প্রথম 5 জনের নামই সেখানে লিখতে হবে, বা ওই সেটের মধ্যে প্রথম 5 জন আছে আর কেউ নাই। ক্লিয়ার? তাহলে এই যে আমি একটু আগে তোমাকে যেটা বললাম, যে এই চিহ্নটা দিয়ে কি বোঝায়, বাংলায় এরূপ যেন বা যেন, মানে ইংলিশে বলে সাচ দ্যাট, ঠিক আছে। হ্যাঁ, তার মানে দেখো কি বলছে, যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, মানে উপাদানগুলো দেওয়া থাকে না, কিন্তু উপাদানগুলো কেমন হবে সেটার একটা শর্ত নিয়ম বা রুল দেওয়া থাকে, তো এই জন্য এই পদ্ধতিটা ইংলিশে রুল মেথড বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে সেট শিখলাম, সেটের উপাদান শিখলাম, বিলংস টু কি শিখলাম, সাজ দ্যাট শিখলাম, সেটের পদ্ধতি 2 ধরনের শিখলাম, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি শিখলাম, ঠিক আছে। আচ্ছা তো এবার দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণ একে কি বলছে, যে এই যে সেটটা আছে সেটটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে তোমার কোশ্চেন কিন্তু এরকম আসে, যে তালিকা পদ্ধতি দিয়ে দেয়, তোমার বলে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, অথবা গঠন পদ্ধতি দিয়ে দেয় এবং তোমাকে বলে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এরকম কিন্তু আসে। তো এই কাজটা আমরা কেমনে করবো, আমরা এখানে এই উদাহরণ থেকে দেখি। যেমন উদাহরণ একে কি বলছে দেখো, যে এখানে কতগুলো উপাদান দিয়ে দিচ্ছে, তোমার উপাদানগুলো কিরকম সেটা আগে দেখতে হবে, কারণ উপাদানগুলো সম্পর্কে জ্ঞান তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবা না। যেমন দেখো এখানে যে উপাদানগুলো আছে এগুলো কিরকম, দেখো তো 7,
14, 21, 28 এখানে কিন্তু জোড় বিজোড় মিলাই আছে, ঠিক না? এরপরে সিরিয়ালেও কিন্তু নাই যে তোমার ক্রমিক সংখ্যাও না। এটা কিরকম দেখো তো, তুমি একটু চিন্তা করে দেখো তো, এখানে আসলে সাতের নামটা আছে, ঠিক না? বা গুণিতক, যেটাতে শুদ্ধ ভাষা বলে গুণিতক। সাত একে সাত, 7 × 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, ঠিক না? তার মানে এখানে যে উপাদানগুলো দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে সাতের গুণিতক, এগুলো অ্যাকচুয়ালি কি সাতের গুণিতক। ক্লিয়ার? আচ্ছা, সাতের গুণিতক এবং ওগুলা কি সাত এবং সাতের চেয়ে বড়, আর 28 এবং 28-এর চেয়ে কি ছোট, বুঝতে পারছো? এখানে আবার জিরো দেওয়া আছে, তো তোমার জিরো দেওয়ার দরকার নেই, তুমি কি দিতে পারো ডাইরেক্ট, সাত এবং সাতের চেয়ে বড় এবং 28 এবং 28-এর চেয়ে ছোট। এটাই কিন্তু গঠন পদ্ধতি, বুঝতে পারছো? তোমার কি বলতে হবে, আগে একটা সেট তো অবশ্যই তোমাকে এক্সপ্রেস করতে হবে, মানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, তারপরে যেহেতু গঠন পদ্ধতি তাই তোমার কি করা লাগবে, এক্স সাচ দ্যাট, মানে তোমাকে বলে নিতে হবে যে এক্স এমন হবে জানো, মানে এক্স সাচ দ্যাট এক্স হলো, বা এক্স কমা দিয়ে কি বোঝায় যে এক্স হলো সাতের গুণিতক, মানে উপাদানগুলো কি অবশ্যই সাতের গুণিতক, ঠিক না? আর গুণিতক তো একদম মনে করো এখানে অসীম না, গুণিতক মাত্র 4টা, 7 থেকে 28, তাই তোমার এটাকে একটা অসমতা দিয়ে প্রকাশ করতে হবে। অসমতাটা কিরকম, যেহেতু সাত আছে সো তোমার কি বলতে হবে, সাত এবং সাতের চেয়ে বড়, এই যে এই চিহ্নটা দিতে হবে ইকুয়াল চিহ্ন, কারণ সাত এখানে আছে, বুঝতে পারছো? এরপর তুমি কি বলতে পারো যেহেতু 28 আছে তার মানে 28 এবং 28-এর চেয়ে ছোট, তার মানে 28-এর চেয়ে ছোট এবং ইকুয়াল, এটা হচ্ছে তোমার গঠন পদ্ধতি, বুঝতে পারছো? ক্লিয়ার? কথা হচ্ছে যে এখানে কেন জিরো দিল, কারণ দেখো গুণিতক শুরু হয় কোনখান থেকে, জিরো থেকে না, সাত শূন্য কত, শূন্য, তারপর 7 একে 7, এরকম না জিনিসটা, তার মানে এটা কি বলতো জিরোর চেয়ে বড় না সংখ্যাগুলো, এগুলো কি জিরোর চেয়ে বড়। তা তুমি কিন্তু তাহলে এখানে 28 না লেখে তুমি যদি 5 × 7 কত, 35 না, তো তুমি কিন্তু এটাকে এভাবে বলতে পারো যে 35-এর চেয়ে ছোট, তাইলেও কিন্তু হয়, হয় না? অনেকভাবেই লেখা যায়, তুমি এভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো, অথবা প্রথমে যেটা দেখাইছি সেভাবে লিখতে পারো, মানে সংজ্ঞায়িত করতে পারলে হয়েছে, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তো এই ছিল যে কিভাবে আমরা একটা সেটের তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এবার হচ্ছে উল্টাটা আমরা শিখবো যে কিভাবে গঠন, মানে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বের করা খুব সহজ, কারণ সরাসরি মান বসায় বসায় তো বের করা যায়, কিন্তু তালিকা পদ্ধতি থেকে ওই তোমার চিন্তা করাটা কঠিন যে এগুলোর আসলে মানে স্ট্রাকচারটা কি, বা এগুলো এই যে উপাদানগুলো দেওয়া আছে এগুলো আসলে কিরকম উপাদান, বুঝতে পারছো? মানে সংজ্ঞায়িত করাটা কঠিন হয়, ক্লিয়ার? তো দেখো উদাহরণ দুই কি বলছে, উদাহরণ দুই হচ্ছে যে একটা গঠন পদ্ধতি দেওয়া আছে, গঠন পদ্ধতি থেকে তোমার কি করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, ক্লিয়ার? দেখো তোমার কি বলছে যে এক্স সাচ দ্যাট এক্স হলো 28-এর গুণনীয়ক, এক্স হচ্ছে কি 28-এর গুণনীয়ক, গুণনীয়ক কেমনে কিভাবে করে বলতো, যে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, ঠিক না? প্রথমে দেখো এটা আমরা লিখতে পারি কি 28 একে 28, তা দুই দিয়ে আবার ভাঙানো যায়, 14 × 2 = 28, তারপর দেখো 3 দিয়ে কিন্তু যায় না, বা 4 দিয়ে যায়, 4 × 7 = 28, ঠিক না? 4 × 7 = 28, আর কিন্তু যাবে না, আর যাবে, আর যাবে না, ঠিক আছে? সো আমার দেখো গুণনীয়ক কোনগুলো এখানে, এই যে 1, 2, 4, 7, 14, 28, এগুলো হচ্ছে আমাদের কি গুণনীয়ক, তাহলে এই প্রত্যেকটা উপাদানে কি আমাদের সেটের উপাদান হবে এক একটা, ঠিক না? তার মানে এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি করবো, গুণনীয়ক গুলো ডাইরেক্ট এখানে বসাই দিব, শেষ হয়ে গেল, বুঝতে পারছো? আচ্ছা, তো এবার দেখো তোমার উদাহরণ 3, উদাহরণ 3 কি বলছে, এই উদাহরণ 3-এর মতো অঙ্কগুলো পরীক্ষা আসে, ঠিক আছে? তুমি বইয়ে দাগায় রাখো যে উদাহরণ 3টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? উদাহরণ 3-এর মতো, হ্যাঁ, তুমি বইয়ে দাগাও যে উদাহরণ 3 এটা পরীক্ষা আসতে পারে। দেখো এটা হচ্ছে কি গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার একটা এক্সাম্পল, ঠিক আছে? মানে কিভাবে তুমি একটা সেটের গঠন পদ্ধতি থেকে ওটা তালিকা পদ্ধতি বা তালিকা সেট তুমি বের করবা, ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আমরা শুরু করি। তো দেখো উদাহরণ 3টাকে কি বলছে, দেখো এক্স মানে উপাদানগুলা কি হবে, অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, মানে পজিটিভ হবে মানগুলা, ঠিক আছে? জিরো কিন্তু হতে পারবে না, জিরো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা না, আমি কিন্তু বলছিলাম জিরো হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা, জিরো কি, জিরো হচ্ছে অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের কিন্তু, হ্যাঁ আমি হায়ার ম্যাথে পড়াইছি, তাহলে কি বলছে দেখো এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর শর্তটা কি দিছে দেখো, তো শর্তটা হচ্ছে যে এক্স স্কোয়ার হবে 18-এর চেয়ে ছোট, এক্স স্কোয়ার কি হবে 18-এর চেয়ে ছোট, তো ধনাত্মক পূর্ণ সংখ্যা তুমি 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 ফার্স্টে কি করবা, জিরো বসাবা, জিরো তো হবে না কারণ জিরো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা না, তো জিরো বাদ, তুমি, হ্যাঁ, তো তুমি কি করবা, প্রথমে 1 নিবা, ঠিক না? তাহলে 1-এর স্কোয়ার কত, 1-এর স্কোয়ার কত, 1, 1 তো অবশ্যই 18-এর চেয়ে ছোট, ঠিক না? 1-এর স্কোয়ার তো 1, তো 1 তো অবশ্যই 18-এর চেয়ে ছোট, তোমাদের শর্ত মানতেছে, তাই না? 8 পর্যন্ত কেমনে যাবে, পাগল নাকি? 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, হ্যাঁ 4 স্কোয়ার হচ্ছে কত, 16, 16 কিন্তু 18-এর চেয়ে ছোট, বাট 5 স্কোয়ার কিন্তু 25 হয়ে যায়, হ্যাঁ
5 স্কয়ার কত হয়ে যায়? 25 হয়ে যায়, যেটা হচ্ছে শর্তকে মানে না। সো আমার কয়টা সংখ্যা হবে? 1 2 3 আর 4, এই চারটা সংখ্যা হবে আমাদের, বুঝতে পারছো? দেখো এই যে এখানে করা আছে যে x এর ভ্যালু 0 তো নিব না, কারণ 0 ধনাত্মক পূর্ণ সংখ্যা না। তো 1 নিলে শর্ত মানতেছে, মানে 4 হচ্ছে 8 হচ্ছে ছোট, হ্যাঁ এগুলো আসে। তো দেখো x এর মান 3 হইলে গ্রহণযোগ্য, হ্যাঁ x এর মান 5 হইলে গ্রহণযোগ্য, এগুলো আসে। ঠিক আছে, তুমি কি করবা, মানে এইরকম আসে আর কি, এটা একটু কঠিন আসতে পারে। হ্যাঁ বাট না না না, বুঝাই যায়, বাট একটা তো দেখা দিতে হবে যে এটা হয় না, মানে মিনিমাম একটা তো তোমাকে দেখাইতে হবে, বুঝো নাই? তা তুমি হয়ে গেল, ঠিক আছে, তাহলে এইভাবে তুমি কি করতে পারবা, হ্যাঁ একটা দেখাইলে হবে এরকম, যেটা হয় না সেটা একটা দেখাইলে হবে। তুমি 6 7 গিয়ে তো লাভ নাই, তুমি 5-এই তো দেখছো আর হয় না, তাহলে 5-এর চেয়ে বড় হইলে তো হবেই না, ঠিক আছে? তার মানে এটা বাদ। তা দেখো এবার তোমার কাজ, এই কাজে যেগুলো দেওয়া আছে এগুলো তোমার একটু আগে যে আমরা উদাহরণ শিখছি সেই উদাহরণের মধ্যে কিন্তু পড়ে যায়। তা আমি একটু তোমাকে হালকা দেখাই দিব যে এটা কেমনে করতে হয়। ক নাম্বার কি বলছে? সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, ঠিক আছে? তার মানে এই সেটটাকে তোমার কি করতে হবে, গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এবার তুমি এবার একটা জিনিস চিন্তা করো, এই যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে এগুলা আসলে তোমার কিরকম সংখ্যা বলো তো? এই যে 3 6 9, দেখো তো এগুলা কি তিনের গুণিতক না বলতো? 3 1 3 3 2 6, 3 3 9, এরকম না জিনিসটা? তার মানে এখানে কিন্তু তিনের গুণিতক দেওয়া আছে, কিন্তু একটা গ্যাঞ্জাম আছে, গুণিতক তো তোমার ধনাত্মক হয় ঠিক না? গুণিতক কি হয়? ধনাত্মক, বাট এখানে কিন্তু ঋণাত্মক দেওয়া আছে। এখানে কিন্তু কি দেওয়া আছে? এখানে কিন্তু তোমার ঋণাত্মক দেওয়া আছে, বুঝতে পারছো? তার মানে এখানে আসলে তুমি কি বলবা, এখানে বলবো হচ্ছে দেখো এখানে যে গুণিতক গুলো আছে, গুণিতক গুলার প্লাস ভ্যালু আছে আবার কি মাইনাস ভ্যালু আছে, বুঝা গেছে আমার কথাটা? আচ্ছা তাড়াতাড়ি আসো। আচ্ছা আসছো, স্টার্ট করি। দেখো তো দেখো এখানে বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু একটু ট্রিকি, এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু আছে। সো তোমার এই জন্য আসলে পাজেল ধরার দরকার নাই, তো নেগেটিভ ভ্যালু আছে তো কি হইছে, এগুলো তো তোমার তিনের গুণিতক ঠিক না? দেখো তুমি তিনটা যদি -1 দিয়ে গুণ দাও তো -3 হয়, তুমি যদি -2 দিয়ে গুণ দাও তাহলে -6 হয়, -3 দিয়ে গুণ দিলে -9 হয়, ঠিক আছে? কথাগুলো বোঝা গেছে? এখন তা তোমার গুণিতক গুলা দেখো তো, সবচেয়ে ছোট মান কি -9, সবচেয়ে বড় মান কি +9। তো তুমি কি বলবা, তুমি বলবো হচ্ছে যে এই যে সি, এই সি সেটটা হচ্ছে কি কিভাবে লিখবো আমরা, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে কি তিনের গুণিতক, এক্স হচ্ছে কি তিনের গুণিতক, এবং এই সীমাটা কতটুক, সীমাটা হচ্ছে যে -9, এবং -9 এর চেয়ে বড়। এই যে দেখো, এই যে দেখো মাইনাস গুলো কিন্তু গুণিতক, তুমি কি করবা, যা সীমা দিয়ে দিবা, সীমাটা কি সবচেয়ে ছোট মান কি -9 এবং এর চেয়ে বড়, এবং 9 এবং 9 এর চেয়ে ছোট, শেষ, বুঝো না? নেগেটিভ হবে না যেমন তো কোনো কথা নেই, হইতেই পারে। তো আমরা কি করব দেখছো তো, কি আমরা কি করলাম আগের মতোই, তিনে গুণিতক বললাম, খালি ডিফারেন্স আসবে কোথায়, হ্যাঁ ছোট, হ্যাঁ -9 তো -9 এর চেয়ে বড়, এবং +9 এবং +9 এর চেয়ে ছোট। তাহলে তুমি কিন্তু আরেক ভাবে বলতে পারো, তুমি কিন্তু এটাকে চাইলে -8 এর থেকে বড় এবং +10 এর থেকে ছোট, এটাও কিন্তু সরি তিনে গুণিতক তো তোমার, আমি বলি দেখো 3 4 12 না, তাহলে আমি কি বলবো -12 হচ্ছে বড় আর +12 হচ্ছে ছোট, এটা বললে হয়। অথবা তুমি হচ্ছে যে -9 এবং -9 হচ্ছে বড় এবং 9 অথবা 9 হচ্ছে ছোট, ক্লিয়ার, এটা লেখলি হয়, হ্যাঁ এটাই ভালো, হ্যাঁ ওই ইকুয়ালটা দেওয়া, এটাই মানে ভালো আর কি, সহজ, ভুল হওয়ার চান্স কম, ঠিক আছে? এই ছিল তোমার ক নাম্বারটা, যে আমরা কিভাবে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি বানাইলাম, ঠিক আছে? এবার দেখো বি নাম্বারটা, আমরা একটু আগে যেটা করছি না, তোমার এক্স এর মান বসায় বসায় করছি, এটাও সেম দেখো, বাট এখানে শর্ত হচ্ছে কি ওয়াই এর মানটা পূর্ণ সংখ্যা। তো দেখো 0 কিন্তু পূর্ণ সংখ্যা, এবং নেগেটিভ গুলো পূর্ণ সংখ্যা, এবং পজিটিভ গুলো কি পূর্ণ সংখ্যা না বলতো? তার মানে তোমার এবার কি করতে হবে, 0 নেগেটিভ পজিটিভ সব ভ্যালু নিতে হবে, বুঝতে পারছো? আগের মতো শুধু পজিটিভ ভ্যালু নিলে হবে না, তুমি কি করবে প্রথমে 0 নিবা। সো 0 এর কিউব কত হয়,
জিরোর কিউব হচ্ছে জিরো, যেটা 18 হচ্ছে ছোট, ঠিক না? 18 হচ্ছে কি ছোট। এবার তুমি কি নিবা, তুমি একবার প্লাস ওয়ান নিবা যেটা 18 হচ্ছে ছোট, মাইনাস ওয়ান নিবা সেটাও কিন্তু 18 হচ্ছে ছোট, ঠিক না? তুমি এভাবে কি কি নিবা, আস্তে আস্তে জিরো নিবা, প্লাস ওয়ান নিবা, মাইনাস ওয়ান নিবা, টু নিবা, মাইনাস টু নিবা, প্লাস থ্রি নিবা, মাইনাস থ্রি নিবা, ঠিক আছে? তা প্লাস ফোর নিবা, মাইনাস ফোর নিবা, কারণ দেখো এর প্রত্যেকটা বর্গ কিন্তু কত হয় বলো তো, সরি বর্গ না, ঘন। তো ওয়ানের কিউব কত? ওয়ান। মাইনাস ওয়ানের কিউব কত? মাইনাস ওয়ান। টু এর কিউব কত? এইট। মাইনাস টুর কিউব কত? মাইনাস এইট। সো সবগুলো কিন্তু 18 হচ্ছে ছোট। থ্রি এর কিউব কত বলো তো? থ্রি এর কিউব হচ্ছে, থ্রি এর কিউব কত? 27। কত? 27। এটা কিন্তু এই শর্তকে মানা না, কারণ বলছে 18 হচ্ছে ছোট, 18 অথবা 18 হচ্ছে ছোট, 27 তো 18 হচ্ছে বড়। তুমি থ্রি পর্যন্ত যাবে? যাবে না, কিন্তু শেষ হয়ে যাবে কোথায়? শুরু হবে কোথায়? মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, আর হচ্ছে প্লাস টু। এইগুলো হচ্ছে তোমার এই সেটের উপাদান, বুঝতে পারছো বিষয়গুলো? কারণ এগুলো শর্তটা মানে, ক্লিয়ার? গাইড থেকে তোমার সাজানো মানে কিভাবে সাজানো আছে সেটা তোমরা গাইড থেকেও দেখতে পারো, অথবা যে ওই যে ওই তোমার উদাহরণে যেভাবে করছে হুবহু তুমি এভাবে বসায় বসায় চেক করলে পারবা। ক্লিয়ার? বুঝতে পারছো? তো এই ছিল তোমার প্রথম অংশ।